উত্তর কোরিয়া বৃহস্পতিবার প্রথম প্রহরে একটি অজ্ঞাতনামা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী। চলতি বছর এটি হচ্ছে পরমাণু ক্ষমতাধর এ দেশের ষষ্ঠ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। জাপান সাগরের কথা উল্লেখ করে সিউলের জয়েন্ট চিফ অব স্টাফ বলেন, উত্তর কোরিয়া পূর্ব সাগর অভিমুখে একটি অজ্ঞাতনামা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং ওই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা ডোনাল্ড ট্রাম্পের মধ্যে উচ্চ পর্যায়ে আলোচনা ভেঙে যাওয়ার পর সর্বশেষ 2019 সালে উত্তর কোরিয়া এক মাসে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। আর তখন থেকেই যুক্তরাষ্ট্রের সাথে পিয়ংইয়ংয়ের আলোচনা স্থবির হয়ে পড়ে। এদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও করোনা ভাইরাসের ব্যাপক বিস্তার ঠেকাতে নিজেদের আরোপ করা কঠোর নিষেধাজ্ঞার কারণে দেশটি অর্থনৈতিক সংকটের মধ্যে ঘুরপাক খাচ্ছে। পিয়ংইয়ং মঙ্গলবার দুটি কর্জু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় বলে ধারণা করা হয় এবং তারা এ মাসে কমপক্ষে আরও চারটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এসবের মধ্যে দুটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে বলে তারা উল্লেখ করেছে। গত সপ্তাহে উত্তর কোরিয়া ইঙ্গিত করে বলেছে তারা পরমাণু ও দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ফের শুরু করতে পারে। তাদের ভাষ্য অনুযায়ী 2017 সাল থেকে এ ধরনের পরীক্ষা চালানো বন্ধ রয়েছে। পুন্ড নিউজ ডেস্ক রিপোর্ট।